সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে, কাছে এবং দূরে, যে যেখান থেকে আমার এই প্রতিবেদন দেখছেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে জোয়ারদার ডেয়ারি ফার্মের নতুন একটি পর্ব, জোয়ারদার ডেয়ারি ফার্মের যে স্লোগান, করব খামার গর্ব দেশ বেকার মুক্ত বাংলাদেশ, তো সেই স্লোগান সামনে রেখেই আজকে নতুন একটি প্রতিবেদন নিয়ে চলে আসছে। আপনাদের ফার্মে যে প্রবলেমটা হয়, অনেকেই বলে তার ফার্মে গাভী হিটে আসে না, মানে বাচ্চা দেবার 8 মাস 7 মাস হয়ে গেল নাকি হিটে আসে না। তো হিটে আসে না কেন এবং হিট আসলে কীভাবে বুঝবেন সেটা নিয়ে আলোচনা করব। আজকের বিষয়টা হবে গাভী বা বকনা হিটে আসলে আপনি কীভাবে বুঝতে পারবেন বা জানতে পারবেন। তো আপনাদেরকে অবশ্যই গাভী হিটে আসলে সেটার গুরুত্ব দিতে হবে বা আপনারা খেয়াল রাখতে হবে। যদি আপনি খেয়াল না রাখেন তো সেই ক্ষেত্রে আপনার আসলে ফার্মে আপনি বুঝতেই পারবেন না যে গাভীগুলো হিটে এসে আবার চলে গেছে। সেই ক্ষেত্রে 1 মাস 22 দিন বা 18 থেকে 25 দিনের ভিতরে কিন্তু গাভীর হিট আসে বা ডাকে আসে। তো আপনারা যারা হচ্ছে প্রথম যে ইয়েটা হিটে আসছে সেটার আপনারা নোট করে রাখবেন, তার থেকে ঠিক 18 থেকে 25 দিনের ভিতরে আপনি গাভী বা বকনাকে ফলো করবেন, তাহলে দেখতে পারবেন আপনি যদি চুরাই ডাকও আসে তা আপনি বুঝতে পারবেন বা দেখতে পারবেন। কিন্তু আপনি যদি গাভী মুখে ডাকার আশায় থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি অনেক সময় গাভী বা বকনা মুখে রাখে না কিন্তু ইটি আসে। তো আমরা সবাই আসলে ফার্ম পরিচালনা করি, একটু কেয়ারফুলিভাবে যদি করি, তদারকি করি, অবশ্যই আপনি বুঝতে পারবেন। আর সবচেয়ে বড় বিষয়, আপনারা ফার্মে যদি আপনি পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে না পারেন, যে পরিমাণ খাদ্য খাবার দিবেন সেই পরিমাণ খাদ্য খাবার যদি ঠিকঠাক মতো দেন, গরুর স্বাস্থ্য যদি ঠিক থাকে, অবশ্যই গাভী হিটে আসবে ইনশাল্লাহ। আর যারা ঠিক মতো খাদ্য খাবার দেন না, গরুর কি কাবু কাহেলি, সেক্ষেত্রে কিন্তু হিটে আসা আসলে প্রবলেম থাকে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার এই গাভীটা হিটে আসছে, আসলে এটা এত সুন্দর হিটে আসছে, এ হচ্ছে 22 বাচ্চা পড়ে গেছিলো 2 মাস 19 দিনে, তারপর আবার 22 দিনে দেখছেন হিটে চলে আসছে। অনলি 22 দিনে আমার এই গাভীটা আবার হিটে চলে আসছে। তো আপনারা যারা বলেন 5 মাস 7 মাসও হিটে আসে না, সেই ক্ষেত্রে কিন্তু অনেক লসের সম্মুখীন হয়। তো আমি 22 দিনে আজকে বীজ দিয়ে দেবো এটা। তো আপনারা দেখতে পাচ্ছেন এই গাভীটা আমার 22 দিনেই আপনার হিটে চলে আসছে। তো যেটা বলতে চাচ্ছি, আপনারা অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন, ফার্মে খোঁজখবর রাখবেন, ফার্মের প্রত্যেকটা বিষয় আপনার নলেজে থাকতে হবে, তাহলে আপনার ফার্মটাকে আপনি পরিচালনা করতে পারবেন। আর যদি আপনি উদাসীন হন বা ফার্ম কেয়ারফুল না হন, সেই ক্ষেত্রে আপনার লসের সম্মুখীন হবে। তো আপনি দেখতে পাচ্ছেন আমার গাভীটা হিটে আসছে, মুখেও ডাকছে, প্লাস অনেক ময়লা ভাঙছে। আরও একটা ওষুধের নাম বলবো, যেটা হচ্ছে ইসেল, এটা হচ্ছে স্কোয়ারের একটি পণ্য। ইসেল 500 গ্রাম যদি আপনি প্রতিদিন 50 মিলি করে খাওয়াতে পারেন, তো আপনার গাভী হিটে আসলে আপনি বুঝতে পারবেন বা প্রচুর পরিমাণে ময়লা আসবে, তো সেই ক্ষেত্রে হিটটা শো করবে। তো আপনারা যারা দেখছেন, আমি ওষুধের পিকচারটা উপরে দিয়ে দিছি, ইসেল স্কোয়ারের একটি পণ্য, এটা আপনারা ব্যবহার করতে পারেন। তো ইসেলটা যদি আপনি খাওয়াতে পারেন কন্টিনিউয়াসলি, তো আপনার বকনা অথবা গাভী হিটে আসলে অবশ্যই শো করবে। তো আপনাদের মানে হিটে আসার প্রবলেম আছে বা হিটে আসতেছে না, সেক্ষেত্রে আপনারা 500 মিলিগ্রাম ইসেল কিনে আসে প্রতিদিন 50 মিলি করে, রাত্রে অথবা সকালে রাত্রে দিলে ভালো হয়, রাত্রে আপনি 50 মিলি করে খাওয়ান। তো 500 গ্রাম খাওয়ানো শেষ হতে হতেই দেখবেন আপনার গাভী বা বকনা হিটে চলে আসছে। তো দেখতে পাচ্ছেন আমার এই গাভীটা, রানী গাভীটা, এখন বীজ দেবো। আমার বন্ধু আমিরাজ, এর আগেও আমি আমেরিকা ডেলি টিস দিয়েছি, অবশ্য আমেরিকা ডেলি বাসুর এখন আমি হাতে পাই নাই। তো আর 15 থেকে 20 দিনের ভিতরে আমি পেয়ে যাবো ইনশাল্লাহ। তো আমার দোস্ত এই রানী, আমার 1 নম্বর ট্যাগে রানীর বীজটা দিচ্ছে, হচ্ছে আপনার আমেরিকান ডেরির 225 নম্বর বুলড, আমেরিকান ডেরির 225 নম্বর বুলড একটা বীজ। এই বীজটাই আমার মহারা রূপসী দিয়ে আছে। তো দেখা যাক, আমার বন্ধু আমিরাজ অত্যন্ত দক্ষ এবং খুবই ভালো মানের বীজ দিয়ে থাকেন, ঝিনাইদহ সদর হাটগোপালপুর। তো আমি চেষ্টা করি দোস্তর কাছ থেকে দেওয়ার এবং বেরাকের বীজ দিই। ও দেখতে পাচ্ছেন আমার বন্ধু মিরাজ খুবই দক্ষ, সে
আমেরিকার ডেয়ারির বীজ দিয়ে থাকেন। তো আপনারা যারা ঝিনাইদহ সদরের আশেপাশে আছেন আটগোপালপুরে, তারা আমার বন্ধুকে কল করতে পারেন। শুধু গরুর বীজ না, গরুর যে কোনো ট্রিটমেন্টের সে খুবই পারদর্শী। তো আমি স্ক্যানে মিরাজের নাম্বারটা দিয়ে রাখবো। তো আপনারা যাদের প্রয়োজন হয় অবশ্যই কল দেবেন বীজ অথবা ট্রিটমেন্টের জন্য। তো সবাই আমার জোয়ারদার ডেয়ারি ফার্মের জন্য দোয়া করবেন সবাই, যাতে ফার্মটা ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারে এবং সুন্দর সুন্দর কিছু বকনা এবং সার আপনাদের মাঝে উপহার দিতে পারি। সবাই দোয়া করবেন আমার জন্য। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। এবং যাদের আমেরিকা ডেয়ারির 225 নম্বরের বুল্ড আছে তাদের ছবিটা অবশ্যই একটু ইনবক্স করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে।